উত্তর ভারতের পাহাড়ি প্রদেশ হিমাচল প্রাকৃতিক সৌন্দর্যের কারণে একে দেবভূমিও বলা হয়ে থাকে। হিমাচল প্রদেশের দুটি সুন্দর শহর, একটি সিমলা এবং অপরটি মানালি, যা ট্রাভেলারদের কাছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড হিসাবে পরিচিত। আমাদের আজকের ব্লগে থাকবে আমরা সিমলা থেকে কিভাবে মানালি এসেছি এবং মানালিতে এসে কি কি করেছি সেই সম্পর্কে। আসসালামু আলাইকুম, হ্যালো টুরিস্ট ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ইটস মি নিক্সন। দিল্লি হিমাচল প্রদেশ সিরিজের এটা আমাদের পঞ্চম এপিসোড। আমাদের চতুর্থ এপিসোড ছিল সিমলা সম্পর্কে। আমাদের প্রথম থেকে চতুর্থ এপিসোডের লিংক উপরের আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে চেক করে নিতে পারেন। 30 জানুয়ারি মঙ্গলবার সকাল 6:30 আমরা সিমলা মল রোড থেকে নিচে নেমে একটা ক্যাব নিয়ে রওনা হই সিমলা নিউ বাস স্ট্যান্ডে। এই ক্যাব ভাড়া ছিল 350 রুপি। প্রায় 10 মিনিটের মতো ট্যাক্সিতে রাইড করে আমরা চলে আসছি ISBT টুটিকান্ডি নিউ বাস স্ট্যান্ড অফ সিমলা। আমরা এখন নিচতলায় আছি, এটার উপর দোতলা থেকে মানালির বাস ছেড়ে যায়। আর নিচে থেকে আমরা চিন্তা করলাম যে সকালবেলা কিছু খাই নেই, এখন পর্যন্ত কিছু একটা খেয়ে যাই। এখান থেকে সমোচা খাচ্ছি। সমোচা বলতে আমাদের এখানে যেটা আলু দিয়ে সিঙ্গারা বানায়, এখানে এটাকেই ওনারা সমোচা বলে। গুড মর্নিং এগেইন ফ্রম সিমলা বাস স্ট্যান্ড। এই মুহূর্তে আমরা চলে আসছি সিমলা বাস স্ট্যান্ডে। একটু আগে নিচের ফ্লোরে ছিলাম, এখন উপরের ফ্লোরে চলে আসছি। এখানে মানালির বাস পার্ক করা, আমাদের পিছনে ঠিক গ্রিন কালারের যে বাসটি দেখতে পাচ্ছেন, অশোক লেল্যান্ডের ডিলাক্স 2x2 বাস। এই বাসটিতে আমরা আজকে সিমলা থেকে মানালিতে যাব। আমরা ভলভোর টিকিট কাটতে চেয়েছিলাম HRTC থেকে, বাট ভলভো শুধু রাতে চোরবেলা চলাচল করে। আমাদের বাস নির্দিষ্ট সময়ে ছেড়ে দিয়েছে সিমলা বাস স্ট্যান্ড থেকে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা পারতাম রাতের বাসে মানালি যেতে, কিন্তু আমরা তা করিনি, কারণ সিমলা টু মানালি পুরোটা পাহাড়ি সৌন্দর্যে ঘেরা রাস্তা। এই পাহাড়ি রাস্তা ধরে আমাদের বাস কখনো কখনো অসাধারণ সুন্দর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়েছে, আবার কখনো ভয়ঙ্কর শরীর কেঁপে ওঠা পাহাড়ি রাস্তা পাড়ি দিয়েছে। এসব পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগের জন্যই আমরা সকালের বাসে উঠি সিমলা থেকে মানালি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কেমন রাস্তা ধরে আমরা সিমলা থেকে মানালি যাচ্ছি। আর এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এই সিমলা মানালি হাইওয়ে রোডের পাশ দিয়ে আমরা এখন যে নদীটি দেখতে পাচ্ছি তার নাম সাতলেজ রিভার। আর এই পাহাড়ি নদী মানেই অপূর্ব সৌন্দর্যের পসরা। এই সড়ক পথে সিমলা থেকে মানালির দূরত্ব প্রায় 250 কিলোমিটার, যেতে সময় লাগবে 9 থেকে 10 ঘন্টারও বেশি। আমাদের এই HRTC ডিলাক্স বাসের ভাড়া জন প্রতি 625 রুপি করে। টিকিট কাটি সিমলা মল রোড থেকেই। এখানে একটা বিষয় বলি, এই রুটে সকালে নন এসি বাস এবং রাতের বেলা ভলভো বাস চলাচল করে। ভলভো বাসের ভাড়া জন প্রতি প্রায় 1000 রুপি। এছাড়াও সিমলা থেকে মানালি ক্যাব নিয়েও যাওয়া যায়, যার খরচ পড়বে 6 থেকে 7000 রুপির মতো। এছাড়াও আপনারা 2-3 দিনের সিমলা থেকে মানালির প্যাকেজ নিতে পারবেন, সাথে মানালির কিছু স্পট সহ, সেক্ষেত্রে খরচ অবশ্যই আরো বেশি পড়বে। ফাইনালি আমাদের বাস ব্রেক দিল সুন্দরনগর ধারাবাতে। এখানে 30 মিনিটের একটা ব্রেক আছে। এই ব্রেক টাইমের মধ্যে সবাই যারা যার খাওয়া দাওয়া ওয়াশরুম যা আছে সব কিছু সেরে নিতে হবে। জায়গাটা কি বলবো, এক কথায় অসাধারণ। আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই
উল্টা দিক থেকে পাহাড়ের যে কার্ভ ভিউ, পাঞ্জাবি ধাবাতে আমরা অর্ডার করছি ব্রেড অমলেট। এই হচ্ছে আমাদের ব্রেড অমলেট, চলে আসছে। ব্রেক শেষে আমাদের বাস আবারও ছেড়ে দিয়েছে মানালির উদ্দেশ্যে। আমরা এখন আছি সুন্দরনগরে। সুন্দরনগর কিছুটা সমতল জায়গায় অবস্থিত, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। বাসের জানালা দিয়ে একের পর এক অসাধারণ অপূর্ব দৃশ্য দেখে আমরা মুগ্ধ। ঢেউয়ের মতো পাহাড়গুলো বিস্তৃত হয়ে আছে দিগন্তের শেষ সীমা পর্যন্ত। আমরা এখনো আছি সুন্দরনগরে। এই সুন্দরনগর হিমাচল প্রদেশের মান্ডি জেলার একটি শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা 861 মিটার অথবা 2824 ফিট। আসলে এই রাস্তায় সৌন্দর্যের অভাব নেই, তাই ক্যামেরা বন্ধ করতে মন চাচ্ছে না। এখন আমরা আছি মান্ডি থেকে 19 কিলোমিটার দূরে পাণ্ড লেকের উপর নির্মিত পাণ্ড ড্যামে। এই ড্যাম মূলত হিমাচল প্রদেশের প্রধান দুইটি নদী বিয়াস এবং সাতলেজের পানি থেকে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হয়। সিমলা থেকে মানালি যাওয়ার কিছু গা কাঁপানো ভয়ঙ্কর রাস্তার মধ্যে এই রাস্তাটি একটি। একটি পাহাড়ের বুকে ঘুরে ঘুরে যায় এই রাস্তাটি। পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত 3 বার আসে এই রাস্তাটি, যা গুগল ম্যাপে এমন দেখায়। এবার বলি, মানালি ঘোরার বেস্ট সময় কখন? যে কোনো ঋতুতেই মানালি ঘুরতে আসা যায়, কিন্তু বর্ষাকালে মানালি ঘুরতে না আসাই ভালো। কারণ বর্ষায় কুল্লু মান্ডি মানালি এই হাইওয়েতে পাহাড় ধস হয়। পাহাড় ধসে রাস্তা ভেঙে যায় এবং রাস্তা বন্ধ হয়ে যায়। প্রতি বছর বর্ষার পরই এই হাইওয়ে পুনরায় নির্মাণ করা হয়, তাই বর্ষাকালে মানালি অ্যাভয়েড করাটাই বেটার। Thank you.
এবারে বলি ঢাকা থেকে কলকাতা হয়ে কিভাবে সরাসরি মানালি আসতে পারবেন। ঢাকা থেকে কলকাতায় বাস বা ট্রেন বা বিমানে সরাসরি আসতে পারবেন। ঢাকা থেকে কলকাতায় আসার বাস ভাড়া আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবারে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে কলকাতার ট্রেন ভাড়া। তবে ঢাকা থেকে বিমানে যেতে চাইলে সরাসরি দিল্লি যাওয়াই ভালো। ঢাকা থেকে দিল্লি বিমানপথের সকল তথ্যের জন্য উপরের আই বাটনে ক্লিক করুন। আমাদের ঢাকা থেকে দিল্লি যাওয়ার ব্লগ দেখতে পাবেন। এবারে আমরা কুল্লু মানালি হাইওয়ে রোডের একটি টানেলের ভিতর দিয়ে যাব। এই টানেলটি 11 নম্বর টানেল। এবারে আসুন জানিয়ে দিই কলকাতা থেকে দিল্লি কিভাবে আসবেন। কলকাতা থেকে দিল্লি ট্রেনে রাজধানী এক্সপ্রেসে করে সরাসরি যেতে পারবেন, যার ভাড়া স্ক্রিনে দেয়া হলো। তারপর দিল্লি থেকে মানালি যাওয়ার জন্য HRTC বা হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাসে প্রতিদিন সন্ধ্যা 6টা এবং 7টায় দুটি বাস মানালির উদ্দেশ্যে ছেড়ে যায়, যার ভাড়া 700 থেকে 900 রুপি। দিল্লির কাশ্মীরি গেট বাস টার্মিনাল থেকে মানালি যাওয়ার বাস দুপুর 2:30 থেকে রাত 9:30 পর্যন্ত চলাচল করে। পাবলিক পরিবহনের মধ্যে হিমাচল এক্সপ্রেস হাইওয়ে আর প্রাইভেট পরিবহনের মধ্যে হিমাচল এসি বলবো, এই দুটি বাস মানালিতে যায়। এছাড়া প্রাইভেট কার ভাড়া করেও মানালি যেতে পারবেন, এতে খরচ হবে 6,000 থেকে 7,000 রুপির মতো। আবার ঢাকা থেকে দিল্লি বিমানে যেয়ে সেই দিল্লি থেকে ইন্ডিয়ান ইন্টারনাল রুটে কুল্লু মানালি এয়ারপোর্টে আসতে পারবেন। এই এয়ারপোর্ট থেকে মানালি যেতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কুল্লু শহরে। এটা কুল্লু বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের বাস আধা ঘন্টা বিরতি নিল। বিরতি শেষে বাস আবারও চলা শুরু করলো। এই নদীর নাম বিয়াস নদী। এখন ঘড়িতে প্রায় বিকাল 5টা বাজে। মানালি শহরে ওঠার এই পাহাড়ি রাস্তাটা মারাত্মক ভয়ঙ্কর। এই রাস্তা থেকে একটু এদিক সেদিক হলে বাস গড়িয়ে বিয়াস নদীতে পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই রাস্তায় অনেক জ্যাম লেগে আছে। কুল্লু বাস স্ট্যান্ডের পর থেকে এই জ্যাম আমাদের পিছু ছাড়ছে না। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এখান থেকে ওই দূর পাহাড়ের বরফে আবৃত সাদা চূড়া দেখা যাচ্ছে। আজ রাত থেকে বরফ পড়ার কথা, দেখা যাক আজকে বরফ পড়ে কিনা। এখান থেকে প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা মানালিতে। আমরা মানালি মল রোডের কিছুটা আগে রাংরিতে নামবো। 1 ঘন্টা পর বাস আমাদের রাংরি নামিয়ে দিয়েছে। রাংরি আসার আগে প্রায় হালকা বৃষ্টি শুরু হলো। রাংরি থেকে একটি অটো নিয়ে 5 মিনিটে পৌঁছে গেলাম আমরা আমাদের আগে থেকে বুকিং দেওয়া রিসোর্টে। রিসোর্টের নাম মানালসু গ্রিন। রুমে এসে প্রথমে আমরা খাবার অর্ডার দিয়ে তারপর গোসল করে খেতে বসে গেলাম। আমাদের রাতের মেনুতে ছিল রাইস মশলা চিকেন। এবারে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে আসি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মানালি। আজকে আমরা সিমলা থেকে প্রায় 10.5 ঘন্টার একটা হেকটিক বাস জার্নি করে চলে এসেছি মানালিতে। আর মানালিতে এসেই আমাদের রুমে চেক আউট করেছি। আমাদের হোটেল ছিল মালানসু গ্রিন। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে পুরো রুমটি। শুরুতেই এখানে একটি ক্যাবিনেট আছে। ক্যাবিনেটে কমফোর্টার দেওয়া আছে। আর এটা জানি না, আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে গিজার আছে, গরম পানির ব্যবস্থা আছে। এখানে বেসিন, হাই কমোড, বেশ বড় ওয়াশরুমটা, ভালোই লাগছে। এন এই পাশে একটা ড্রেসিং টেবিল আছে।
Wow, 32 inches television. এখানে দুটো চেয়ার আছে উইথ এ টেবিল এন্ড আমাদের একটা ডাবল বেড, সাইডে দুটো আমাদের সাইড টেবিল আছে, ইন্টারকম দেয়া আছে। এই সিম্পল রুম, আমাদের রুমের ফেয়ার হচ্ছে 1000 টাকা। আর এইখান থেকে জানালা দিয়ে এখন আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আপনাদেরকে হয়তো ভিউ দেখাইতে পারবো না, আমাদেরকে দেখে নেন, আমরা হয়তো দিনের বেলা আপনাদেরকে ভিউটা দেখাইতে পারবো। Yes, it is. Wow. মানালিতে আসছি, আমাদেরও এখন স্নোফল পাওয়ার কথা, পাচ্ছি হচ্ছে রেইন। বাট ওয়েদার দেখাচ্ছে আজকে এবং কালকে দুই দিন রাতে এখানে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। আমাদের হোটেলের ম্যানেজারও এটা কনফার্ম করলো। এখন দেখা যাক আমরা স্নো পাই কি না। বাংলাদেশের ঢাকা থেকে এত দূরে এসেও যদি স্নোফল না পাই কপাল খারাপ থাকবে। ভেবেছিলাম এই এক ভিডিওতে মানালির পুরো ট্রিপের ব্লগ বানানোর চেষ্টা করবো, কিন্তু ভিডিও ডিউরেশন অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে মানালি ট্রিপের সবকিছু এক ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই, আমাদের পরের ব্লগে মানালি ট্রিপের বাকি অংশ দেখতে পাবেন। এই ট্রিপের বাকি অংশ দেখার জন্য আমাদের tourismvideo.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে বেল বাটনটি ক্লিক করে রাখুন। পরবর্তী ব্লগের লিঙ্ক উপরের আই বাটনেও পেয়ে যাবেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।